নমস্কার, আপনারা দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রাজীব, শুরু করছি লোকসভা নির্বাচন নিয়ে আনন্দবার্তার বিশেষ অনুষ্ঠান ফেস টু ফেস। আজকে আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে পশ্চিমবাংলার বিজেপির সব থেকে হেভিওয়েট প্রার্থী এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী সঙ্গীত সম্রাট ডিস্কো কিং বাপি লাহিড়ি। বাপিদা, প্রথমেই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আনন্দবার্তা যারা দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আমরা লোকসভা নির্বাচনে বাপিদার সঙ্গে আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই আজকের এই অনুষ্ঠানে আপনারা কোনো ফোন ইন রাখতে পারিনি, কারণ এই অনুষ্ঠানটা আমরা রেকর্ডিং দেখাচ্ছি। হ্যাঁ বাপিদা, আপনার কাছে প্রথমে যাব যে এই লোকসভা নির্বাচনে আপনি কেন্দ্র পেয়েছেন শ্রীরামপুর, এই কেন্দ্র কি আপনার নিজস্ব পছন্দ না দলের সর্বোচ্চ নেতৃত্ব আপনাকে পছন্দ? না না না, কোনো পছন্দ না। আমি আমার জন্ম পশ্চিমবাংলায়, জন্ম কলকাতায়, সব কিছুই সব জায়গায় আমারই, তো যা পার্টি ডিসাইড করেছে সেখানে এসেছি। ঠিক, ধন্যবাদ। আপনাকে বলা হয় ডিস্কো কিং, এই নাম সর্বপ্রথম আপনাকে কে দিয়েছিল? না, ডিস্কো কিং তো ডিফারেন্ট স্টোরি, বিকজ আমি 40 বছর ধরে মিউজিক করছি, মানে সেই জখমি চলতে চলতে টু উলালা তুনে মারি এন্ট্রি গুন্ডের গান, সে এখন তো এত বছর ধরে কাজ করেই যাচ্ছি, কিন্তু ডিস্কো কিং একটা 80s একটা যেটা ডিস্কো নিয়ে এসেছিলাম, যে মিথুন চক্রবর্তী হলো সুরক্ষা মৌসুম হ্যায় গানে কা এবং আই এম এ ডিস্কো ড্যান্সার, যেটা এখনও ইতিহাস হয়ে আছে এবং চিরকাল ইতিহাস হয়ে থাকবে। ডিস্কো ড্যান্সারের গান অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীতে যেখানে যাবেন আপনি, চায়না, রাশিয়া, আমেরিকা, সব জায়গায় জিমি জিমি আজা আজা আর সব গান। তো ওই সময়ে যে 80 to 90 যেটা রামবাহু, হরিয়ম হরি, ইয়ার বিনা চ্যান কাহারে, মানে একসাথে ধরে নাও 80 to 90 ধরে নাও নমক হালাল, শরাবির গান, মানে সব ডিস্কো, হাতকড়ি ইয়ে হ্যায় প্যার কি হাতকড়ি, ডিস্কো স্টেশন, তো এত গান আমার তখনই, মানে ডিস্কো জিনিসটাকে কেউ আনতে পারিনি, ফার্স্ট আমি এনেছি ডিস্কো কথাটাই আমি এনেছি। ঠিক, আমরা পরের প্রশ্নে আসবো। সঙ্গীত জগৎ থেকে একেবারে রাজনীতির ময়দানে কেমন লাগছে এই পরিবর্তন? খুবই ভালো লাগছে, পরিবর্তনে কিছুই না। দেখুন, আমি সারা পৃথিবীতে শো করি, আমি 1.5 মাস আগেই বর্ধমানে শো করেছি, যেখানে প্রায় 50,000 লোক ছিল এবং মানুষের যেন জনস্রোত ছিল বর্ধমানের শোতে, এবং আমি এত ভালো লেগেছে, তখনই আমি ডিসাইড করেছি যে মানুষ যদি আমাকে এত ভালোবাসে, জনতা যদি ভালোবাসে, তো আমি কেন জনতার সেবা করব না। তো সেই জন্যই আমি হঠাৎ, কাজ তো চলতেই থাকবে আমার, এখনও লম্বা 10-15টা গান আসছে এবছর, সুপার হিট গান আসছে, এরকম না যে গান নেই, কাজ নেই, চলে এসছে। বাপি লাহিড়ি টাচুট, আমার এত শোজ অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং আমি এত গানের অফার, এখন আমার 4টে ছবির মিউজিকের জন্য বসে আছি বম্বেতে, যে আপনি করে আসুন তারপরে মিউজিক করুন। তো আমি এটা জনতার সেবা করতে এসেছি, আমি চাই জনতার সেবার যে আনন্দ, যে মানুষটা যে বাপিদা বাপিদা করে, আমি যদি কিছু করলামই না, খালি বম্বেতে বসে থাকলাম, আর আমি হচ্ছি বাঙালির ছেলে, সব থেকে আমার পরিচয় আমি বাঙালি, আমি সব পৃথিবীতে বলি আমি ভারতীয়, কিন্তু আমার একটা মাত্র পরিচয় আমি বাঙালি, কেন আমি, আমার বাবা অপরেশ লাহিড়ি, মা বাঁশরী লাহিড়ি, তো আমার এক যে পরিচয়টা আছে সেটা খুবই বিরাট ফ্যামিলির, আমি লাহিড়ি পরিবারের ছেলে, আর আমার ছেলে বাপ্পা লাহিড়ি, সেও সঙ্গীত পরিচালক হয়ে গেছে, তো আমি চাই জনতার সেবা করতে। ঠিক, রাজনৈতিক ময়দানে এতগুলো রাজনৈতিক দল রয়েছে, তাহলে বিজেপিতে কেন? বিজেপি, হ্যাঁ এটা ভালো বলেছ, কেন আমি কংগ্রেসের জন্য প্রচার করেছি 10 বছর আগে, তৃণমূল কংগ্রেসের জন্য প্রচার করেছি যখন জোট ছিল সরকার, দুটো জোট কংগ্রেস প্রচার, দেখুন প্রচার তো আর্টিস্ট, প্রচার তো কোনো আর্টিস্টই করতে পারে, কিন্তু নিজের ব্যক্তিগতভাবে আমার বিজেপিকে ভালো লেগেছে, কেন শ্যামাচরণ লাহিড়ি, শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাচরণ লাহিড়ি যে নামটা এসে গেল, উনি আমার বংশধর, মানে ওনার বংশ থেকেই বাপি লাহিড়ি এসছে,
যাই হোক, ওনাকে নমস্তে করলাম। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি যখন দেখলাম, স্বামী বিবেকানন্দকে দেখলাম, এরা হচ্ছে আমার আদর্শ, নেতাজি সুভাষচন্দ্র বোস। তা আমি ভাবলাম যে দেখুন, একটা মানুষের নিজের মন থেকে একটা ভাবনা জেগে ওঠে। তো তখন আমাকে রাজনাথ সিংজি ডেকে পাঠালেন দিল্লিতে। তো উনি আমাকে এটাই বললেন, আপনি তো প্রচার সকলেরই করেছেন, আপনি কি আমাদের পার্টিতে জয়েন করবেন? হ্যাঁ, জয়েন করব। এই পার্টিতে আমি জয়েন করলাম এবং মোদিজির ভাষণ আমার অসম্ভব ভালো লেগেছে। ওনার ভাষণ যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করেছিলেন, আমি ছিলাম, আপনারা বোধহয় দেখেছিলেন, সেটা একটা অদ্ভুত ভাষণ ছিল। সেই ভাষণে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এবং আমার সাথে বাংলার কোনো টেনশন নেই, বাংলার মমতা দিকে আমি শ্রদ্ধা করি, বাংলা বাংলা, কিন্তু আমার লড়াইটা হচ্ছে কেন্দ্র, লোকসভার লড়াই। আমি যেরকম বাংলা বাংলা আছি, খুব ভালো আছি, আমি ভালো লাগছে, কিন্তু আমার লড়াইটা হচ্ছে কেন্দ্রতে, যদি না কেন্দ্রতে মোদী সরকার আসবেই, এবং আমি পুরো ভারতবর্ষ ঘুরে বেড়াই, ভারতের মানে কোনায় কোনায়, যা এমপিতে যান, রাজস্থানে যান, আহমেদাবাদে যান, বম্বেতে যান, বম্বেতে যান, যেখানে সরি ছত্তিশগড়ে যান, আমি শো করে এলাম ডক্টর রমন সিং, সব জায়গায় একই কথা, বিজেপি বিজেপি, মোদি সরকার, ঘর ঘর বে মোদি। তো আমার মনে হয় আমি এই জন্যই ওনাদের কথায় আমি কেন্দ্রতে যাওয়ার জন্যে যদি প্রতিনিধি করে পাঠায় জনতারা, আমার কিচ্ছু না, আমার তো আমার হাতেই নেই কিছু, জনতা যদি পাঠায়। এই জায়গায় আপনাকে জানতে চাইবে যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার জয়ের সম্ভাবনা কতটা, আপনি কি মনে করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে লোকের যা উচ্ছ্বাস, আমি 15 দিন ধরে প্রচার করছি, যা উচ্ছ্বাস, যা ভালোবাসা পাচ্ছি, ছোট ছোট গ্রামে যাচ্ছি, এখানে যাচ্ছি, জগৎভল্লভপুর, ডোমজুর, এখানে একটা উচ্ছ্বাস, একটা অদ্ভুত উচ্ছ্বাস। এখন এই উচ্ছ্বাস যদি সত্যি হয়, সত্যি হয়, ভোট বাক্সে বাক্সে ধরা পড়ে, তাহলে তো আমি নিশ্চয়ই জিতেছি, আমি জিতবই। এবং কিন্তু সবথেকে বড় কথা, ভোট বক্সে ভোটটা পড়া দরকার, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেটাই পড়ার ব্যাপারটা, কি হবে না হবে। আমরা এরপরে প্রশ্ন আসবো যে আপনার কেন্দ্রে প্রচারের সময় বিরোধী দলগুলোর পক্ষ থেকে কোনো চাপ আসছে, যেমন বাবুল সুপ্রিয় বাবুলদার ক্ষেত্রে? না না, এটা হচ্ছে কথাটা হচ্ছে, বাবুল তো খুবই ভালো ছেলে, ভালো লড়ছে, এবং আমি এনেছি বাংলা মানে ফার্স্ট ছবি আমি গাইয়েছি, খুবই ভালো গান করে, ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ভালো করবেই, আমার আশীর্বাদ আছে। দেখুন, প্রতিপক্ষরা তো বলবেই, আর যখন প্রতিপক্ষরা দেখে যে আমার যে ধরতি হ্যায় ও হিল রে, তব তো আর জ্যাদা বলেগা। তো উসমে আমি কিচ্ছু বলতে চাই না, কারণ আমি কাউকে এখনও অবধি কোনো কটু কথা বলিনি, বলবো না, কারণ আমি জানি যতই আমি বলি জনতাই ডিসাইড করবে কে জিতবে কে হারবে। আর সবথেকে বড় কথা, আমার এগেনস্টে অনেক কথা হয়েছে, আমার এগেনস্টে পোস্টার বানানো হয়েছে, আমার এগেনস্টে গান বানানো হয়েছে, বাপি তো বাড়ি যা, আমি তাতে কোনো কিছু, সেটা আমারই সুর, তুনে মারি এন্ট্রির সুর দিয়ে বাড়ি তো বাড়ি যা। দেখুন, বাপি বাড়ি যা বলে তো কোনো লাভ নেই, বাড়ি তো আমার এটা, বম্বেতে তো আমার জন্ম হয়নি, জন্ম তো হয়েছে কলকাতা, তো রং কথা। হ্যাঁ, আমি যদি আজকে নন বেঙ্গলি হতাম, আমি যদি আজকে ওই আপনাদের নাদিম শ্রাবণ অনুমল্লিক হতাম, সে আপনি বলতে পারতেন যে হ্যাঁ বাইরের থেকে এসছে, আমি তো কলকাতার ছেলে, আমার বাড়ি আমার শ্রীরামপুরে, আমি ছোটোবেলায় এতটুকু বছর চন্দননগরে শো করতে করি, বর্ধমানের মহারানী, নাম শুনেছেন বর্ধমান? বর্ধমানের মহারানী আমাকে আমার বাবাকে ছেলে মানত, অপরেশ লাইরিকে, আমার বর্ধমানের মহারানীর বাড়িতেও গেছি, কলকাতাতেও গেছি, তো আমার ছোটোবেলা কেটেছে তো এইখানে, হ্যাঁ 20 বছর, 19 বছর অবধি আমি ছিলাম কলকাতায়, তারপরে চলে গেলাম বম্বেতে। তো যাই হোক, আমি প্রতিপক্ষের যা বলছে আমি কিচ্ছু তার উত্তর দিতে চাই না, কেন দেখুন, আমি যদি কোনো উত্তর দিই তাহলে আমি ছোট হয়ে যাব, আমার কি দরকার? মানুষ যখন টেনশনে থাকে অনেক কিছু উল্টোপাল্টা বলে, আমার কোনো বলার দরকার নেই, আমি খুব খুশি জনতা যেভাবে আমাকে করছে, আমি সেটাই বললাম, লাস্ট মোমেন্টে ভোট বক্সে কী হবে না হবে
সেটা হচ্ছে তার ইচ্ছে, ভগবানের ইচ্ছে। ঠিক, এরপরের প্রশ্নে চলে যাবো যে নরেন্দ্র মোদী ভারতবর্ষে প্রধানমন্ত্রী পদের জন্য এই মুহূর্তে কতটা উপযুক্ত বলে আপনি মনে করেন? আরে 200% কেন? বিকজ যা কংগ্রেসের অবস্থা, যেভাবে আপনার দিনের পর দিন পেপারে দেখেছেন এবং স্ক্যাম, যেভাবে দুর্নীতি, মানে যেভাবে কাজ চলেছে সেটা ভালো হয়নি। দেখুন, আমি কাউকে অভিযোগ করবো না, কিন্তু যে কংগ্রেসটা, কংগ্রেসকে আমি সম্মান এখনও করি, আগেও করতাম, আমি কাউকে ছোট করি না, কিন্তু কংগ্রেসের মধ্যে যে সমস্ত গণ্ডগোল হয়েছে, যেটা আমরা টিভিতে দেখেছি, দেখছি বা গণ্ডগোল, সেটা আমার মনে হয় খুব দুঃখের জনক। এবং সেটাকে যদি আমরা ভারতের একটা পরিবর্তন, ভারতের পরিবর্তন, বাংলার নয়, ভারতের যদি পরিবর্তন যদি করতে হয়, একমাত্র লোক হচ্ছে নরেন্দ্র মোদী। কেন? ওনার মধ্যে একটা ব্যাপার আছে, যেভাবে উনি আহমেদাবাদকে গড়েছেন, সেই সে যদি 80% যদি ইন্ডিয়াতে এসে যায়, তাহলে ভারতবর্ষে নিশ্চয়ই সকলে সুখে থাকবে। দেখুন, ভারতবর্ষ জায়গাতেই আছে, কিন্তু আমি কত জায়গায় গেছি, বুড়িমারা আসছেন, বাবা এসো রাস্তা নেই, দেখো রাস্তাতে সাপ ঘুরে বেড়ায়, জল এত হয়ে যায়, না আমি তো এখনো কিছুই হইনি, আমি তো যদি আপনার আশীর্বাদ করেন কিছু হবো আপনাদের এখান থেকে প্রতিনিধি, না এরকম জল নেই, জল আসে না, লাইট নেই, অনেক দেখলাম আমি ঘুরে ঘুরে। তা সেটা তো আমার মনে হয় মোদিজি এলে ইন্ডিয়ার, মানে ভারতের অনেক ভালোই হবে। 32 বছর বাম শাসন অবসান ঘটিয়ে তৃণমূল সরকার ক্ষমতা এসেছে, প্রায় 3 বছর হতে চললো, তৃণমূল সরকারের আইন শৃঙ্খলাটি আপনি কী বলবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? দেখুন, আইন শৃঙ্খলা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ আমি পুরোপুরি কলকাতায় থাকি না। আমি একটা কথা বলবো, সেটা অযুক্তি কথা হয়ে যেতে পারে, কারণ আমি বম্বেতে থাকি, কলকাতায় এসছি কেন্দ্রের জন্য লড়তে, কারণ আমি কোনো কথার মধ্যে আমি যেতে চাই না। যারা কলকাতায় থাকে তারা জানেন, যারা পলিটিক্স করে কলকাতার কী অবস্থা, আমি আমি বাংলা নিয়ে কোনো কথাই বলতে চাই না। ঠিক, আপনারা জানেন যেহেতু প্রার্থীর নাম বাপি লাহিড়ী, তাই একটু লোকসভা নির্বাচন থেকে সরে গিয়ে আমরা আসছি একটু সঙ্গীত জগতে। আপনি এতদিন ধরে সঙ্গীত জগতের সঙ্গে রয়েছেন, মুম্বাই ইন্ডাস্ট্রিতে আপনি কতদিন রয়েছেন? ঠিক 42 বছর, 500টা ছবি রিলিজ হয়ে গেছে, বাংলাতে আজকে উত্তম কুমারের শেষ ছবি অগোবধূ সুন্দরী, সেই এই তো জীবন, এই তো জীবন, সেখান থেকে ধরে নাও এখন উল্টে দেব পাল্টে দেব, প্লাস তুনে মারি এন্ট্রি, সবই আমারই গান চলছে। আমার আমার কথা হচ্ছে, আমার কিছু নয় যে আমি করেছিলাম, আমি করছি, বুঝতে পারছেন? ঠিক, পাস্ট না, আমার তো আমারা তো ইতনা হিট গানা থা না, আবি ভি নম্বর ওয়ান মে হ্যায়, তো ইয়ে সব মাতা কা কৃপা হ্যায়, জনতা কা প্যার হ্যায়, তো ওই প্যার আগার আ যায়, আমার যদি ভালোবাসার আসে, তো নিশ্চয়ই যেখানে এসছি তারাই জেতাবেন। সঙ্গীত জগতে আপনি এতদিন ধরে কাজ করছেন, কোন কাজটা আপনার সব থেকে আপনার? পাস্ট না, আমার তো আমারা তো ইতনা হিট গানা থা না, আবি ভি নম্বর ওয়ান মে হ্যায়, তো ইয়ে সব মাতা কা কৃপা হ্যায়, জনতা কা প্যার হ্যায়, তো ওই প্যার আগার আ যায়, আমার যদি ভালোবাসার আসে, তো নিশ্চয়ই যেখানে এসছি তারাই জেতাবেন। সঙ্গীত জগতে আপনি এতদিন ধরে কাজ করছেন, কোন কাজটা আপনার সব থেকে আপনার জীবনের সেরা কাজ বলে আপনি মনে করেন? সঙ্গীত জগৎ, সঙ্গীতের ক্ষেত্রে, ওরে বাবা, সঙ্গীত জগতে কত কাজ, কত গান আছে আমার। কিশোর কুমারজি হচ্ছেন আমার অ্যাসেট ছিল, যার কিশোর কুমারের কণ্ঠে আজকে চিরদিনই তুমি যে আমার থেকে, অগোবধূ সুন্দরী থেকে, এ আমার গুরুদক্ষিণা থেকে, মানে প্রসেনজিৎ তাপস পাল দুজনই টপ হিরো কিশোর কুমারের গলায়। এবং বম্বেতে অমিতাভ বচ্চনজি, দেবানন্দজি, ধর্মেন্দরজি, জিতেন্দর, অল জিতেন্দর শ্রীদেবী, সব রকমই, মানে আমার তো কি বলবো সঙ্গীত জগৎ। হ্যাঁ, কিন্তু আমার ফেভারিট যেটা গান সেটা আমি বলতে পারি সঙ্গীতে, আমার আমার ইয়েতে যে একটা গান যেটা চির অমর হয়ে আছে হিন্দিতে, চলতে 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 মেরে গি ইয়াদ রাখনা কভি অলবিদা না কহে না, কভি অলবিদা না কহে না, অল ওভার ওয়ার্ল্ড আমাকে গাইতে হয়,
যখনই প্রোগ্রাম শেষ করি, চাহে শিকাগো হোক, চাহে লস এঞ্জেলস হোক, চাহে সিডনি হোক, চাহে লন্ডন হোক, এই একটা গান আমার ফেভারিট। আর একটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, এটাও কিশোর কুমারের গাওয়া। সুর আমার, কিন্তু ডেফিনেটলি কিশোর কুমার জিকে আমি সবসময় মিস করি। উনি আমার মামা ছিলেন, আর ওনার আশীর্বাদ আমার বাবা মার পরে সব থেকে বেশি। পরে আসবো, রাজনীতিতে আসার পর সঙ্গীতকে কতটা সময় দিতে পারবেন, যদিও সঙ্গীতই কিন্তু আপনার প্রথম প্রেম। কিচ্ছু না, কোনো ব্যাপারই না, কারণ রাজনীতিতে এসে সত্যগ্রহণ সিনহা, বিনোদ খান্না, আমি একাই নই, অমিতাভ বচ্চন, হেমা মালিনী সবাই রাজনীতি করেছে, কাজও করেছে, এবং আমিও সেটা করব। আমার আমার তো মেন হচ্ছে জনতার সেবা করা। আমার আইডিয়াল হচ্ছে স্বামী বিবেকানন্দ, আমার আইডিয়াল হচ্ছে মাদার টেরেসা। আমি জনতার সেবা করব এবং আমি কিছু নিতে আসিনি, দেব। মিউজিক কম্পোজারদের মধ্যে সর্বকালীন এবং এখনকার কাকে সবচেয়ে আপনি ভালো মনে করেন এই মুহূর্তে? এখন তো ব্যাস আমাদের লক্ষ্মীকান্ত প্যারেলাল, বাপি রায়, আর্টি বর্মন, কল্যাণ জানে যে আমাদের চারজন ছিলাম, এখন এ আর রহমান ডেফিনেটলি ইজ দ্য বেস্ট। আপনার মতে পশ্চিমবঙ্গে এবারে বিজেপি কটা আসন পাবে বলে আপনি মনে করছেন, কতগুলো আসন পাবে? দেখুন, বিজেপি এবার একদম হট, গরম হাওয়া, তুফান হ্যায়, কাল বৈশাখী হ্যায়, মোদি ঝড়, মোদিজি কা লহরে, ঘর ঘর মে মোদি কা চর্চা হো রহা হ্যায়। মেরা হিসাব সে 10 সিট হ্যায় না আপনা বেঙ্গল? 42টা আসন টোটাল, 42 আসন হ্যায়, 42 আসন মে কিতনা হ্যায়? 42 হ্যায় না। দেখি 42 মে তো মেরা হিসাব সে 10 তো পাক্কা আয়েগা, 10 সিট। আমরা চাইবো যে আপনারা 10টা সিট পান। আমরা আসবো, আলোচনা শেষ করবো, তার আগে আপনাকে বলবো আপনার জীবনের শ্রেষ্ঠ গান কোনটি, আমরা একবার শুনবো। আমি শ্রেষ্ঠ গান কি বলবো, হিন্দি না বাংলাতে যে কোনো? চলো আমি একটা গান এই জন্যে শোনাবো, কেন আমার বাবা অপরেশ লাহিড়ী, বাঁশরী লাহিড়ী, তাদের আশীর্বাদে সঙ্গীত জগতে এসেছি, তাদেরই আশীর্বাদে আবার রাজনীতিতে এসেছি, কিন্তু আমার পুরো পরিবার, আমার মিসেস চিত্রানী লাহিড়ী, আমার ছেলে বাপ্পা লাহিড়ী, তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে, আমার জামাই গোবিন্দ বনশাল, আমার মেয়ে রেমা বনশাল, আমার পুত্রবধূ তানিশা লাহিড়ী, সবাই এসছে কলকাতাতে, শ্রীরামপুরে আসছে, এই হোটেলে থাকছে, এই হোটেলে থাকছে, আর সবাই আমাকে সাপোর্ট করছে। আমি বাড়িও দেখেছি শ্রীরামপুরে, গঙ্গার পাড়ে, কিন্তু বাড়িতে জানেন তো নিজের পছন্দসই হওয়া উচিত। শ্রীরামপুরের বাড়ি তো আমি নিচ্ছি, 100% নিচ্ছি। তো যাই হোক, আমার ফ্যামিলির সাপোর্ট আর আমাদের আমার জনতার ভালোবাসাতে আমি চাই ব্যাস আপনারা আমাকে আশীর্বাদ করুন। আর গান শুনতে চাইছেন আমার সেরা গান, আপনার তো সবগুলোই সেরা, সেরা গান দর্শকের কাছে সব গানই সেরা গান, কিন্তু আপনার ফেভারিট গান আপনি মনে করেন? হিন্দিতে বলে দিচ্ছি একটা, যেটা দর্শকরা আমাদের বাচ্চারাও মনে ভালোবাসে, ইয়াদ আ রাহা হে তেরা প্যার, কাহাঁ হম কাহাঁ তুম হুয়ে তুম কাহাঁ গুম, আভি যায় আভি যা মিরিয়া, ও ইয়াদ আ রাহা হে তেরা প্যার। দাদা কিন্তু না, এটাও না, বাংলাতে গাইতে হবে একটা, কারণ এই বাঙালির ছেলে, আর বাবা মা, আমার বাবা মাকে স্মরণ করে এই গানটা গাইব। এ আমার গুরু দক্ষিণা, তোমাকে জানাই প্রণাম, যার শুভ কামনাতে আমি এ সুর পেলাম। ধন্যবাদ দাদা। এবার একদম ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাকে, এবার আনন্দবার্তাকে নিয়ে আপনি দুটো লাইন গান আপনাকে একটা গিয়ে শোনাতেই হবে আমার দর্শকদের জন্য। সবাই দেখুন, সবাই দেখুন, সবাই দেখুন আনন্দবার্তা, সবাই দেখুন, সবাই দেখুন, সবাই দেখুন আনন্দবার্তা। সিং উইথ মি,
দিন চক চক চিকা চিকা দিন চক চক না দিন চক চক চিকা চিকা দিন চক চক না সবাই দেখুন সবাই দেখুন টিভি চ্যানেল আনন্দ বার্তা। ধন্যবাদ দাদা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আপনার আপনার কাছে কৃতজ্ঞ। লাস্ট একদম বলবো যে টিভির ওপরে যে দর্শকরা রয়েছে তাদেরকে এবারে লোকসভা নির্বাচনে আপনি আপনার পার্টির পক্ষ থেকে কি বলবেন? ব্যাস পদ্মফুল ফোটান ঘরে ঘরে, একটাই মনে রাখবেন পদ্মফুল চিহ্নে আপনারা আশীর্বাদ দেবেন, কেন ভোট নষ্ট করবেন না। মোদি সরকার আব ইসবার আই গ্যা সোচ লিজে, এসেই গেছে ভেবে নিন, এবং সেটা ভেবে আপনারা নিশ্চয় পদ্মফুলকে আপনারা আশীর্বাদ করবেন। আমাদের হাতে সময় খুব কম, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। বাপিদা প্রচুর ব্যস্ততার মধ্যেও আমাদেরকে যে সময় দিয়েছেন আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা টোটাল আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জিতলে আবার আসবে অবশ্যই, আমরা আবার আরেকটা মহানন্দ বার্তা দিয়ে দেবো। ঠিক, ধন্যবাদ। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আনন্দবার্তা। শুভরাত্রি। থ্যাংক ইউ।